আসসালামু আলাইকুম নিয়ে আসলাম নতুন একটা ভিডিও এখন কাঁঠালের ভরপুর মৌসুম চলছে কাঁঠাল অনেকেরই পছন্দের খাবার তবে কাঁচা কাঁঠাল বা পাকা কাঁঠাল যেটাই হোক কাঁঠালের আঠাটা কিন্তু সবারই বিরক্তির কারণ তো আজকে আমি দেখিয়ে দেব পাকা কাঁঠাল কাটবেন তবে হাতে কোনো আঠা লাগবে না কি প্রসেসে কাটলে হাতে আঠা লাগবে না এবং কাঁঠাল ভাঙার পরবর্তী মুহূর্তে মাছের উপদ্রব হয় কি কি প্রসেস স্টেপ ফলো করলে আপনাদের মাছের উপদ্রবটা হবে না সেটাও আমি বলে দিব তো এখানে দেখতে পাচ্ছেন কাঁঠালটাকে একটু চাকুর সাহায্যে উপরের আবরণটাকে কেটে নেওয়া হয়েছে অযথা এটাকে টানাটানি করতে গেলে কিন্তু কষ্ট হয় হাতে ব্যথাও লাগে সেই ক্ষেত্রে একটু চাকুর সাহায্যে কেটে নিলে এটাকে ভেঙে নিতে অনেক বেশি সুবিধা হয় এবং হাতে আঠা না লাগাতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে হাতে পলিথিন পেঁচিয়ে নেওয়া হয়েছে তো এই কাজটা আমার হাজব্যান্ড করছে কাঁঠালটা খুবই ফ্রেশ খুবই সুন্দর এটা পাহাড়ি কাঁঠাল পাহাড় থেকে নামা মাত্রই এটাকে কিনে নেওয়া হয়েছিল তো কাঁঠালটা খুবই রসালো অনেক সুগন্ধযুক্ত খুবই মিষ্টি তো আমরা এখন যতটুকু খেতে চাচ্ছি অল্প একটু করে কেটে নিয়ে নিলাম তো আমরা কেটে খেয়ে নিয়েছি খাওয়ার পরবর্তী সময়ে এটাকে এখন আমি প্রসেস করব তো আমি যেভাবে ভেঙে নিচ্ছি সেটা হচ্ছে যে আমি হাতে সরিষার তেল একটু মাখিয়ে নিচ্ছি ঘষে নিচ্ছি একটু তেল এতে করে হাতে কোনো রকম আঠা লেগে থাকবে না যেটাও লাগবে খুব সহজেই সাবান দিয়ে ধুয়ে দিলেই উঠে যাবে তো এভাবে করে খুব স মানে সুন্দরভাবে তেলটাকে ঘষে নিতে হবে সম্পূর্ণ হাতের উপরে ভিতরে তালুতে এবং পিঠের দিকে তারপরে একটা চাকুর সাহায্যে চামড়াটাকে কেটে দিচ্ছি কাঁঠাল ভাঙা নিয়ে অনেকেরই ভয় থাকে কারণ এত বড় একটা ফল মানে এটা একদম ফুল প্রিপারেশন নিয়ে বসতে হয় তো এত কিছুর প্রয়োজন হবে না খুবই সিম্পল দুই একটা ওয়ে ফলো করলে দেখতে পাচ্ছেন খুবই সহজে কাঁঠাল ভেঙে নিতে পারবেন তো এখন এটার কোয়াগুলোকে আমি বের করে নিচ্ছি অর্ধেকটা তো খেয়েছি এখন বাকিগুলোকে এভাবে ফেলে না রেখে বক্সে ভরে নিচ্ছি কারণ এভাবে ফেলে রাখলে এটার গন্ধে এটার স্মেলটা যেহেতু অনেক স্ট্রং তো এভাবে করে মাছি চলে আসবে মাছি চলে এসে পুরো পরিবেশটাকে বিরক্তিকর করে ফেলবে তাই না তো কাঁঠাল খাওয়ার পরবর্তী মুহূর্তটাতে যতটুকু অবশিষ্ট থাকবে সেটাকে এভাবে নিয়ে আমি বক্সে রেখে দিচ্ছি তো এভাবে করে সমস্তটাকে তুলে নেওয়ার পরে এখন যেটা করতে হবে যে এই অবশিষ্ট যে ময়লাটা পড়ে থাকলো ছাল বা কোলটা এই তো বক্সে ভরে নিয়েছি আর হ্যাঁ মোস্ট ইম্পর্ট্যান্ট কাঁঠালটাকে ভেঙে নেওয়ার সময় নিচে অবশ্যই একটা এরকম পেপার বা এরকম একটা ব্যাগ বিছিয়ে দিবেন তো আমি যেটা বিছিয়ে দিয়েছি এই কাঁঠালটা এই ব্যাগটাতেই আনা হয়েছিল ওখানেই আমি রেখে দিয়েছিলাম কাঁচা ছিল এটা পেকে গেছে এখন এটার উপরেই এটাকে কেটে নিলাম আর এখন যেটা করব এই ছাল বাকলটাকে ব্যাগের ভেতরে ভরে নিব এবং এটা ব্যাগের ভেতরে ভরে নেওয়ার পরে আপনারা বাসার ভেতরে ডাস্টবিনে রাখবেন না তাতেও কিন্তু গন্ধ ছড়াবে এবং মাছি চলে আসবে তো এটাকে যেটা করতে হবে যেখানে আমরা সাধারণত ময়লা ফেলে থাকি তো এটাকে সাথে সাথেই সেই ময়লার জায়গায় ফেলে দিতে হবে কারণ ফ্লাট বাসাগুলো সাধারণত বদ্ধ হয় আমরা যারা ফ্ল্যাট বাসায় থাকি এগুলোতে এই ধরনের মাছি খুব তাড়াতাড়ি চলে আসে গন্ধটা মানে ভিতরের মধ্যেই থেকে যায় এবং ছড়িয়ে যায় ভালো লাগে না আর কাঁঠাল ভাঙার পরবর্তী মুহূর্ত ফ্লোরটাতে ফ্লোরটাতে অবশ্যই একটা ভেজা কাপড়ের সাহায্যে মুছে নিতে হবে তাতে করে কাঁঠালের কোনো রকম গন্ধই থাকলো না এবং মাছিও আসবে না ছাল বাকলটাকে ফেলে দিতে হবে এবং ফ্লোরটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু কোনো আঠাই লাগেনি তো দুই প্রসেসে আপনারা কাটতে পারেন একটা হচ্ছে হাতে তেল ঘষে নিয়ে আর একটা হাতে পলিথিন মুড়ে নিয়ে এখন এই কাঁঠালগুলোকে আমি এয়ারটাইট বক্সে নিয়ে নিয়েছি অবশ্যই এয়ারটাইট বক্স হতে হবে নিয়ে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলাম আর এয়ারটাইট বক্স না হলে সমস্ত ফ্রিজে কিন্তু গন্ধ ছড়িয়ে যাবে সেক্ষেত্রে অন্যান্য খাবারের টেস্ট নষ্ট করে দেবে তো ফিরে আসলাম পরের দিন পরের দিন দেখতে পাচ্ছেন ওয়েদার অনেক ভালো মার্শাল্লা রোদ উঠেছে বেশ কয়েক দিন পরে খুবই ভালো লাগছে পানিটাও কমে যাবে যেই জায়গাগুলোতে পানি আটকে আছে পানি কমে যাবে সবারই অনেক বেশি সুবিধা হবে আল্লাহ অনেক রহম রহম করেছেন আর কি আমাদের উপরে আলহামদুলিল্লাহ পরের দিন ফিরে আসলাম এখন দেখতে পাচ্ছেন এই কাঁঠালগুলোকে বের করে নিলাম একেবারেই ভালো আছে এরকম করে দুই তিন দিন পর্যন্ত ভালো থাকবে এয়ারটাইট বক্সে যদি রাখেন তো কাঁঠাল আসলে যেমন তেমন কাঁঠালের বীজটা হচ্ছে অনেক বেশি ভালো লাগার মতো বিষয় কাঁঠালের বীজ দিয়ে অনেক মজার মজার রেসিপি বানানো যায় আর কাঁঠাল অনেকে আছে অনেক বেশি খেতে পারে তবে আমার প্রবলেম কাঁঠাল খুবই পছন্দ তবে আমি কাঁঠাল বেশি খেতে পারি না খুবই অস্বস্তি হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ